হজর কয়টা তিনটা বলেন কয়টা এহরাম হইল হজর নিয়ত হলো এহরাম যেমন আমরা তাকবীরে তাহরিমা আল্লাহ আকবার বলি হজের মধ্যে এহরাম বাঁধা এহরাম পরা কাপড়টা পরা এটা আহাম বিষয় নয় মূল বিষয় হলো নিয়ত মূল বিষয় কি বলেন হ্যাঁ কাপড়টা একটা পদ্ধতি কাপড়টাটা কি এটা পদ্ধতি এহরামের কাপড় পরা এহরাম বাঁধা বলে এহরাম কি করা বাঁধা এটা হজের এক নম্বর ফরজ কি এহরাম বাঁধা এহরাম বাঁধতে হয় মিকাতের আগে নির্দিষ্ট স্থান করা আছে আমাদের এহরাম কোথায় ইদাকিদের এহরাম কোথায় ইয়ামানিদের এহরাম কোথায় আর রিয়াদ ওলাদের এহরাম কোথায় এটা রসুল ঠিক করে দিয়েছেন এটা রসুল কি করে দিয়েছেন ঠিক করে এহরাম ছাড়া অতিক্রম করা যাবে না কি বলছি বলেন এহরাম বাঁধা ছাড়া কি করা যাবে না মিখাত অতিক্রম করা যাবে না আমাদের এহরাম হলো একটা পাহাড় আছে একটা জায়গা ওটার নাম ইয়ালাম লাম ওটার নাম কি তা আমাদের এহরাম ওখানে বাঁধতে হয় এর আগে আমাদের কি করতে হবে এহরাম বাঁধতে হবে এহরাম হলো প্রথমত এহরামের জন্য ঘোষল করা কি করা মুস্তাহাব যদি গোসল করতে না পারে সুযোগই নেই তাহলে অবশ্যই উজু করবে অবশ্যই কি করবে অবশ্যই উজু এরপরে কি করবে দু রাকাত নামাজ পড়বে কি পড়বে বলেন দুই রাকাত কি পড়বে নামাজ পড়বে কাপড় পরিধান করে নামাজ পড়বে অজু করে কাপড় পরবে সিলাই ছাড়া রং ছাড়া কাপড় পরবে বলেন সিলাই ছাড়া রং ছাড়া কি পড়বে কাপড় এরপরে হলো দু এহরামের নিয়তে দু রাকাত নফল পড়বে এরপরে হজের বা ওমরার নিয়ত করবে আরবি ভাষায় অথবা বাংলা যেভাবে পারে অথবা দিল দিল থেকে দিলে এরপরে তিনবার তেলবিয়া পড়বে কি পড়বে তেলবিয়া লব্বাই কল্লাহুম্মা লব্বাই লব্বাইকালা শারীকা লাক লব্বাই ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আপনি যেদিন হেরাম বানবেন সেদিন যদি আপনি তালবিয়া শিখেন তো হবে যেদিন মেট্রিক পরীক্ষা দিবেন সেদিন লেখা শিখছেন তো মেট্রিক পরীক্ষা পাশ করবেন আপনি হজ মূলত নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট নিয়তে নির্দিষ্ট কিছু আমলের নাম নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট নিয়তে নির্দিষ্ট কিছু কি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু আমলের নাম জায়গাটা নির্দিষ্ট সময়টা নির্দিষ্ট নিয়তটা নির্দিষ্ট পদ্ধতিটা নির্দিষ্ট এই চারোটা একসাথে হয়ে গেলে এটাকে হজ বল হজ মানে ইচ্ছে করা বায়তুল্লাহ শরীফের ইচ্ছে করা এহরামের সাথে এহরামের সাথে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আমল দিয়ে হজের মধ্যে প্রথম বিষয় হল নিয়তকে খালেজ করা বলেন হজের প্রথম বিষয় কি আগের চারটা যার জীবনে পাওয়া যায় আগের চারটা আগের কোনটা কোনটা ইমান রোজা এই চারটা যার জীবনে রূপে পাওয়া যায় আশা করা যায় তার পঞ্চমটা আল্লাহর জন্যই হয় আর আগের চারটা নাই শুধু পঞ্চমটা আছে কিছুটা সন্দেহ আছে তার পঞ্চমটা কেন হচ্ছে বুঝেন নাই বুঝে নেব আগের চারটা নাই নামাজ নাই রোজা নাই জাকাত এনার হজ হয় তো বোঝা গেছে ইনার হজ অন্য কোনো কারণে হয় এই শব্দটাকে প্রতিহত করার জন্য সমস্ত মকাশেদে বা তেলাকে অসৎ উদ্দেশ্যকে ভিন উদ্দেশ্যকে রদ করার জন্য আল্লাহ তালা হজের বিষয়ে প্রথম শব্দ বলেছেন ও আতিম্মুল হজ্জা হজ এবং ওমরা আমার জন্যই করো আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি হজ এবং ওমরা আল্লাহর জন্যই করো বলেন হজ এবং ওমরা আল্লাহর জন্যই করো এই এই বছর যারা হজ যাওয়ার এখন নিয়ত করছেন আগামী বছর যাবেন নিয়ত করছেন বারবার নিয়তকে ধরা যে থাকা আমার হজ যেন আল্লাহ তালার জন্যই হয় আমার হজ যেন কার জন্য হয় বলেন এই জন্য হজ প্রথম শব্দ রি লাহি আর কোন আপাদতের বেলা আল্লাহ তালা এভাবে বলেননি সরাসরি এটাকে উল্লেখ করে দেননি লেকিন নাম হজ্জের বেলা আতিম্মুল হাজ্জা বল লাহি তুমি তোমার হজ এবং আমরা পরিপূর্ণ করো লি লাহি আল্লাহর জন্য আর আরেক জায়গায় হইলো অলিল্ আলা আল্লাহ্ না আছে হেজ্জুল বাই

যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে কি হয় পৃথিবীর যে কোনো দেশে থাকুক তুমি যদি বাইতুল্লাহ পৌঁছতে তুমি সক্ষম হও সামর্থ্যবান হও তাহলে তোমার উপরে হজ ফরজ তবে এটা যেন লিল্লাহি বলেন এটা যেন ফোস্টারে নাম ওঠার জন্য না হয় এটা যেন গরজে না হয় বলেন এটা যেন কি কোনো উদ্দেশ্যে না হয় বলেন কোনো কি উদ্দেশ্য না হয় এত কষ্টের হজ এত বড় পুরস্কারের হজ এটা যেন অন্য উদ্দেশ্য হয়ে ধ্বংস হয়ে না যায় এজন্য আল্লাহ তালা লিল্লাহি দুইবার বলেছেন অলিল্লাহি আলান্নাস এখানে এক আয়াত আর আতিমুল হজ্জা ওয়াল উমরাত লিল্লাহি তোমার হজ এবং তোমার উমরা যেন আল্লাহর জন্যই হয় বলেন আপনি এই জানালাটা বাসার জানালা কাটছেন জানালা জানালা কাটার অবশ্যই জানালা বানাইছেন কেন আপনি আলো বাতাস আসার জন্য জন্য কিন্তু আপনি বানালেন আমি জানালা বানাচ্ছি এই মসজিদ থেকে আজানের আওয়াজ আসবে এবার বলুন তা আলো বাতাস কি হবে এবার নেকিটা কেমন হবে কি ভাই এবার এই যতদিন এই জানালা থাকবে ততদিন নেকি আসতে থাকবে আলো বাতাস বাধা দিবে না এ হুবহু এমন চি হুবহু এমন শুধু এখানে এই বিষয়টা তো না সব বিষয়ে এমন সব বিষয়ে এমন আমার এই জুমা পড়ানো যদি আমি বেতনের জন্য আসি বেতন বাড়বে না কমবে আরে যা আছে তা অলপ ফর্জন কমলো না অলপ ফর্জন বাড়লো না যা আছে তা লাভ হবে কত আল্লাহর জন্য হয় বেতন যা আছে তা তো দাঁড়াবে আরেক জায়গায় একটা মাটি আর একটা হীরা একটা মাটি আর একটা কি মাটি আর হীরার মধ্যে যে ব্যবধান এই নিয়তটার মধ্যে এই ব্যবধান কি বলছি বলেন আপনাদের আশার মধ্যেও নিয়ত বানানো আপনারা যে এখানে দূর দূর থেকে ছুটে আসেন ওই যে নেত্রকোনা থেকে আসছে ওই যে কয়েকজন আসছে মোমেন সিং থেকে বরিশাল থেকে ফরিদপুর থেকে আসার সময় একটু একটু করবেন কেন কেন যাচ্ছে যাচ্ছে এই করবেন আপনারা সবাই মাসা আল্লাহ আজান আগে আসছেন একটু চেক করবেন যে থেকে কেন আসছি আল্লাহকে খুশি করার জন্য বলেন কেন আসছি বলেন আল্লাহকে খুশি করার জন্য এই শব্দ হলো হজের বুনিয়াদ এই শব্দ কি বলেন হজের বুনিয়াদ তাহলে হজের মধ্যে প্রথম বিষয় কি নিয়তকে খালেস করা আল্লাহ তালার জন্যই হজ করে বলেন হজের ফরজ হলো চারটা ফরজ কয়টা চারটা হজের ফরজ কয়টা এহরাম তাওয়াফ এহরাম তাওয়াফ তারপর কি এই চারটা বুঝি তিনটে এহরাম

এহরাম এহরাম হইল হজর নিয়ত হলো এহরাম যেমন আমরা তকবির তাহারিমা আল্লাহ আকবর বলি হজের মধ্যে এহরাম বাঁধা এহরাম পরা কাপড়টা পরা এটা আহাম বিষয় নয় মূল বিষয় হলো নিয়ত মূল বিষয় কি বলেন হ্যাঁ কাপড়টা একটা পদ্ধতি কাপড়টা কি একটা পদ্ধতি এহরামের কাপড় পরা এহরাম বাঁধা বলেন এহরাম কি করা বাঁধা এটা হজের এক নম্বর ফরজ কি এহরাম বাঁধা এহরাম বাঁধতে হয় মিকাতের আগে নির্দিষ্ট স্থান করা আছে আমাদের এহরাম কোথায় ইরাকিদের এহরাম কোথা ইয়ামানিদের এহরাম কোথা আর রিয়াদ ওলাদের এহরাম কোথা এটা রেসুল ঠিক করে দিয়েছেন এটা রসুল কি করে দিয়েছেন ঠিক করে মিকাত এহরাম ছাড়া অতিক্রম করা যাবে না কি বলছি বলেন এহরাম বাঁধা ছাড়া কি করা যাবে না মিখাত অতিক্রম করা যাবে না আমাদের এহরাম হলো একটা পাহাড় আছে একটা জায়গা ওটার নাম ইয়ালাম লাম ওটার নাম কি তা আমাদের এহরাম ওখানে বাঁধতে হয় এর আগেই আমাদেরকে কি করতে হবে এহরাম বাঁধতে হয় এহরাম মূলত এহরাম হলো প্রথমত এহরামের জন্য গোসল করা কি করা মুস্তাহাব যদি গোসল করতে না পারে সুযোগই নেই তাহলে অবশ্যই করবে অবশ্যই কি করবে অবশ্যই এরপরে কি করবে দু রাকাত নামাজ পড়বে কি পড়বে বলেন দুই রাকাত কি পড়বে নামাজ কাপড় পরিধান করে নামাজ পড়বে ওযু করে কাপড় পরবে সেলাই ছাড়া রং ছাড়া কাপড় পরবে বলেন সেলাই ছাড়া রং ছাড়া কি পড়বে কাপড় এরপরে হলো দু ইহরামের নিয়তে দু রাকাত নফল পড়বে এরপরে হজের বা ওমরাহ নিয়ত করবে আরবি ভাষা अथवा বাংলা যেভাবে পারে অথবা দিল দিল থেকে দিলে এরপরে তিনবার তালবিয়া পড়বে কি পড়বে তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আপনি যদি ইহরাম বাঁধেন সেদিন যদি আপনি তালবিয়া শিখে নিতে হবে যদি میٹر পরীক্ষা দিবেন সেদিন লেখা শিখছেন তো میٹرক বল কি করবেন আপনি কি আমার তাল বিয়েটা পড়াই দেন তা আপনি হজ করবেন এতদিন পড়লেন না কেন এই জন্য এই তালবিয়া বিয়ে প্রত্যেকের জন্য শিখে নেওয়া জরুরি প্রত্যেক এখন থেকে শিখবেন আজকে গিয়ে শিখে নিবেন বলে যেদিন হজ করব করব লেকিন এখন থেকে তাল শিখে নেব তাল বিয়ার কি করা ঠিক করা এই গত কয়েক বছর আগে একদিন সাত তারিখ সাত তারিখ সাত তারিখ মানে কি যেদিন রাতে যায় তো সাত জিলাজে সাত তারিখ সাত তারিখে উত্তরবঙ্গের দু চারজন বুড়ো পাইলাম আমি হারামে আমি বলতে বাবা একটু ইয়েটা শুনানো তালবিয়েটা শুনানো ওই বেটা মোহাল্লিম তো শিখায়নি আমাদেরকে ওইদিকে না সুন্দর ভাষায় কথা বলে বেটা মোহাল্লিম তো আমাদেরকে শিখায়নি বেটা মোহাল্লিম শিখাবে কেন আপনি হজে যাবেন আপনি হজ করতে আসছেন বেটা মোহাল্লিম শিখাবে কেন তাহলে ওই বেটা না ওমরা হরম বাইন্দা কিন্তু আইসে ওমরা এহরাম বাইন্দা জিদ্দা থেকে এয়ারপোর্ট থেকে গেছে না লেকিন সে কিন্তু তালবিয়া পড়ে নাই অসংখ্য মানুষ পারে না

তবে তার সাথে সারা পৃথিবীর মা থেকে মা রেপসিমাল থেকে লামিন যেন বলে হাজারিন কোনো গাছ থাকে না কোনো পাথর থাকে না কোনো মুক্তকা থাকে না কোনো ধুলোবালি থাকে না ইল্লা উলা দিয়ে তার সাথে তার বিয়ে পড়ে যখনই মা আজি হ্যারাম হ্যারাম পরে যখনই তার বিয়ে পড়ে তাই না তার সাথে তার বিয়ে পড়ে জিব্রিল তার সাথে তাল মেলায় সো হায়ান আল্লাহ ফেরেশতারা তার সাথে তাল বিয়া পড়ে গাছের পাতাগুলো তার সাথে তাল বিয়া পড়ে পাথরগুলো তার সাথে তাল বিয়া পড়ে ধুলিকণাগুলো তার সাথে তাল বিয়া পড়ে গ্রহ নক্ষত্রগুলো তার সাথে তাল বিয়া পড়ে যেন তাল বিয়ার আওয়াজ ওঠে সারা পৃথিবী থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি গোলাম হাজির হয়ে গেছি সুবহানাল্লাহ শব্দটা কি বাইন। গোলাম হাজির হয়ে গেছে গোলাম কি হয়ে গেছে আবার বলেন আমি হাজির আছি বলেন আমি কি আছি লেকিন হাজির সাহেবরা পড়ে না ওই মাল বেটার গ্রুপ লিডার পড়তে থাকে যতক্ষণ তিনি পড়েন ততক্ষণ পড়েন এটা ধরো গরু রয়েছে গরু চড়ার মতো মোয়াল্লাম বেটা পড়লে তার সাথে পড়বে এটা কি কি চড়ানোর মতো বলেন এটা গরু চড়ানোর মতো নিজে নিজের থেকেই পড়বে রব্বে ক্যারিম গোলাম আপনার ঘরে হাজির হয়ে গেছি আপনার দুয়ারে এসে গেছি বলেন আপনার দুয়ারে কি কোন মহানুভক্ত তার ঘরে ডেকে নিয়ে এনে বঞ্চিত করেন কি কোন মহানুভব তার ঘরে ডেকে নিয়ে এসে কি করে না বঞ্চিত করে না আমিও আপনার দুয়ারে হাজির হয়ে গেছি হ্যাঁ অনেকগুলো পৃষ্ঠা ধরেন চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠা শুধু লাভ ব্যায়ক আল্লহ হু মা উপরে আমার পড়া সৌভাগ্য হয়েছে দ্য সি ফি মা মা আলেমুত্তান জিল মা লেমুত্তান জিল বিয়াল্লিশ খণ্ডের কিতাব এটার মধ্যে শুধু তেলবিয়ার উপরে ৪০ থেকে পঞ্চাশ পৃষ্ঠা লিখছি শুধু তেলবিয়া আমি হয়রান হয়ে গেছি কি বলে তেলবিয়ার মধ্যে আল্লাহ তালবিয়া নিজের গোলামীর সবচেয়ে বড় মোজাহারা আমি যে আপনার গোলাম এই জন্য আপনার পছন্দের পোশাক গোলামের মতো পোশাক পরছি এই জন্য গোলামের মতো স্যান্ডেল পরছি এই জন্য গোলামের মতো মাথা টাকে খালি করে দিছি গোলামের মতো হাতে কোনো টাকা টাকা নাই গোলামের মতো পকেট নাই টাকাও নেই আল্লাহ আল্লাহ আমার সাথে এখন কেউ নাই শুধু আমি আর তুমি এটা যেন কলিজা থেকে হয় কলেজা থেকে হয় যেন জিব্বা দিয়ে না হয় কলেজা থেকে হয় আপনি যদি আগে শিখলেন না কিছুই করলেন না তো কি কলেজা থেকে আসবে দু যেটা শব্দই মল বেটার সাথে বললেন এছাড়া আর কি এটা যেন হৃদয়ের ভালোবাসা সবগুলো উজাড় করে দিয়ে হয় লভে কর্ল হুম আপনার কোনো শরীর নাই আমি আপনার দুয়ারে হাজির হয়ে গেছি যেন আপনি ছাড়া আমার কেউ নাই আমি আপনার দুয়ারে হাজির হয়ে গেছি আপনি ছাড়া আমার কেউ নাই একুলেও নাই ও খুলেও নাই এখানেও নাই ওখানেও নাই আপনি চা আমার কেউ নাই লা সারি কালাক লা সারি কেলাক বে এটা যখন বলে বান্দা লা সারি কালাকিম সঙ্গে সঙ্গে বলেন সাদা খাবরি বন্ধু তুমি সত্য বলেছ লা সারি কালি আমার কোনো শরিক নাই লা সারি কালি আমার কোনো শরিক নাই আচ্ছা এটা যেন এমন বান্দা বলার সঙ্গে সঙ্গে রব যেন বলেন আমি রিসিভ করলাম তুমি বলেছো এটা আমি রিসিভ করলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক আল হামদ লি আপনি আর কোন শরীক নাই আমি আর কার দুয়ারে যাব আপনার দুয়ার ছাড়া তো আমার কোন দুয়ার নাই লা শারীকা লাক আপনি ছাড়া তো আমার কোন দেনেওয়ালা নাই আপনি ছাড়া তো আমার সেজদার উপযুক্ত কেউ নাই আপনি ছাড়া তো আমার hayat এর মালিক কেউ নাই আপনি ছাড়া তো আমার মওত এর মালিক কেউ নাই আপনি ছাড়া তো আমার দুনিয়া সাজाने ওয়ালা কেউ নাই আপনি ছাড়া তো আমাকে বাঁচाने ওয়ালা কেউ নাই যেন আমি আমার জীবনের সবগুলো অসহায়ত্ব আমার রবের সামনে তুলে দিলাম আমার অসহায়ত্বের কোনো সীমা নাই আপনার পূর্ণতার কোনো সীমা নাই আপনার আলেমের মধ্যে কেউ শরিক নেই আপনার কুদরতের মধ্যে কেউ শরিক নাই। আপনার ক্ষমতার মধ্যে কেউ শরিক নেই আপনার দেওয়ার মধ্যে কেউ শরিক নেই আপনার নেওয়ার মধ্যেও কেউ শরিক নাই, আপনি দিলে কেউ নিতে পারে না আপনি নিলে কেউ দিতে পারে না আপনি বাধা দিলে কেউ রুখ দিতে পারে না আপনি দিলে কেউ বাধা দিতে পারে না যেন সবগুলো জীবনের অভিব্যক্তি যেন আমার জীবনের যত পাওয়া আছে সবগুলো তুলে ধরলাম রবের কাছে আমার জীবনের সবগুলো অপূর্ণতা চোখে দিলাম রবের কাছে ক্যালাকি ক্যালাকি ক্যানাকারি ক্যানাকারি ক্যানাক আমাকে বানাবার বেলায় আপনি একাই বানিয়েছেন আমাকে হাত দেওয়ার বেলায় আপনি একাই দিয়েছেন আমার হাত চালাবার বেলায় আপনি একাই চালিয়েছেন আমার মাথার তালু থেকে বায়ের তালু বুঝে রক্তগুলো চলে আপনি একাই চালান চালানকবর কামির আমার কিডনির সার্কুলেশনের বেলায় প্লাস আপনি একাই করেন আমার হার্টের পাম্পিং এর বেলায় আপনি একাই করেন আমার চোখে দেখার বেলা আপনি একাই করেন আমার কানে শোনার বেলায় আপনি একাই করেন আমার জবান বলার বেলা আপনি একাই করেন আমাকে এতগুলো বছর হায়াত দিলেন তো এখানে দুনিয়ার কোনো দখল নাই কারো কোনো কর্তৃত্ব নাই প্লাস খেলাক আপনি একাই করেন আল্লাহ শারি কালাক শারি কালাক আমাকে বানাবার বেলা আপনি একা আমার উপরে সিদ্ধান্ত চলার বেলা আপনি একা আমাকে হুকুম দেওয়ার বেলা আপনি একা আমাকে বানাবার বেলা যেমন আপনার কোনো শরিক নেই আমি জিন্দিগি চালাবার বেলায় কার সিদ্ধান্ত মতে চলবে এতেও কারো শরিক নেই এতেও কেউ শরিক নেই আপনার আপনি হুকুম দেওয়ালা হিসাবেও লা শারি কালাক আপনি বানানেওয়ালা হিসাবেও লা শারি কালাক আপনি হুকুম দো হিসাবেও লাখ আপনি হিসাবেও লাখ আপনি সুখের ফসলা করা হিসাবে ওলা শারি কালাক আপনি অসুস্থ করার ব্যাপারে ওলা করার ব্যাপারে ও সুখ শান্তির বেলায় আল্লাহ আমার ছেলে মেয়েদের বেলায় ওলা আমার দুনিয়ার বেলায় লাশারি কালাক আমার বেলা বেলায় লাশারি কালাক আমার অফাদের বেলালা শরী খেলাক আমার খবরের বেলালা শরী খেলাক আমার আখরাতের লা শরী খেলাক আমাকে ফুলসাত পাড়ি দেওয়ার বেলালা শারী খেলাক আমাকে জান্নাত দেওয়ার বেলালা শারী খেলাক হ্যাঁ এক শব্দ কতটা জামি হ্যাঁ জীবনে কখনো বুঝি নাই অথচ এটা আমার ইমান অংশ এটাই হওয়া উচিত ছিল আমার ইমান লা শরী খেলাক লা শরী খেলাক لا شريك لك اجن اشهد ان لا اله الا الله وحده لا شريك لَهُ اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اه شنسين لا شريك لك شنسين কি বুঝছিলাম লা লাখ কি কইছিলাম লা এত শব্দ মাঝে মাঝে কইছি না লা এত শব্দ মাঝে মাঝে ঢুকছি যেন আমার জীবনের সিদ্ধান্তের বেলা বেলায় কালাক আমার জীবন চলার বেলায় কালাক বলেন না আমার হাতে ধরে এবেলায় যেমন লা যেমন লাগালাক কি কি ধরবে এ বেলা ও কালাক আমার জবান বলার বেলা সারি কালাক কি কি বলবে এ বেলা ও তোলা সারি কালাক হওয়া উচিত ছিল বুঝতে পারি নাই মনে হয় বুঝতে পারি নাই হাতে কি করে বলেন ধরে কেন ধরে লা সারি কালাক এবার কি কি ধরবে এখানেও তো উচিত ছিল লা সারি আমি মনে বুঝতে পারি নাই আমার পায়ে ধরে না হাতে ধরে হাতে ধরে হাতে দেখে না ধরে তাহলে বোঝা গেছে হাতে ধরার বেলা আল্লাহ তালা ছাড়া কেউ নেই লাগ তাহলে এবার কি কি ধরবে এখানেও তো রবের সিদ্ধান্ত আছে কথা বলার বেলা বলে যে বলে না তাকে পৃথিবীর কেউ বলাতে পারে না বলেন যাকে রব বলান না তাকে কেউ পৃথিবীর কেউ বলাতে তাহলে বলার বেলা যেমন লাশারি খেলা এবার কি কি বলবো এই সিদ্ধান্তের বেলায় তো লাশ খেলা মনের কথা বুঝেন নাই আমি অনেক দিন আগে পড়ছি হঠাৎ আল্লাহ মনে করে দিস আমি পড়ছি মনে হয় আঠারো সালে বা উনিশ সালে হবে সে সহজে পড়ছি তাহলে লাশারি কালের মধ্যে কি কি নাই বলে হ্যাঁ এই সবগুলো যদি মিলে হয় তো এই তো হবে লাশারি কালার এখন মুখে বললাম লাশারি কালার মাল কামাবার বেলায় বললাম না না এখানে তোমার সিদ্ধান্ত চলবে না মুখে বললাম লাশারি কালার চোখ ব্যবহারের বেলায় বললাম এখানে আপনার সিদ্ধান্ত চলবে না মুখে আর চলা এক না হয়ে গেল কি চোখ দেখছে কেন আল্লাহ তালার রাদা আল্লাহ তালার ইশারা আল্লাহ তালার ক্ষুদ্র তাহলে আমার চোখ কি কি দেখবে এটা রব সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন চোখকে দেখার ক্ষমতা দিয়েছেন কালার এবার চোখে কি কি দেখবে হুকম ইল্লাহ এই ব্যাপারেও তো তিনি লাশারি খেলা দোকানদার আপনি মালিক আপনি কর্মচারী আমি তো আমি কি কি করব এটা তো আপনার এখতিয়ার আরে কথা বুঝেন নাই কথা বলেন আমি কি 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 কত বেচবো এটা কার এখতিয়ার এটা মালিকের এখতিয়ার এটা মালিকের এখতিয়ার বাইরে হইলে এখানে যদি সে আরেকজনের কথা মতো চলে পাশের দোকানদার তাকে বলছে এই শুনো এই শুনো এই মাল কিন্তু পঁচিশ টাকা বেচবা তো মালিক আসা করতেছে কিন্তু তুই পঁচিশ টাকা বেচলি কিনলি গা ওই দোকানদার কইছে বেটা হুকুম আমি নই বেটা আমি মনে বুঝাইতে পারি নাই তাহলে আমার চোখ দেখার বেলায় লা শারি খেলা কি কি দেখবে এই বেলায়ও তো লা শারি খেলা বেচার বেলায় যেমন কর্মচারী তার মালিককে বিলা আপনি আপনি যেমন বলবেন তেমন হবে না আপনি যেমনটি বলেছেন তেমনটিই হবে কম বেশি করার কোনো সুযোগ আমার কাছে কি নাই এবার বলেন আমার চোখের বেলা আমার সিদ্ধান্ত কি নেওয়া আমি দেখার বেলা যেমন আপনার আপনি ছাড়া দেখার কোনো সুযোগ নাই তো কি কি দেখবো এ বেলায়ও আপনি ছাড়া কোনো সুযোগ নাই এটা হলো ইনিল হুকম ইল্লা লিল্লাহ সুবহানাল্লাহ এটা হলো লা শারিকা লাহু কি বুঝাবো লা শারিকা লাহু বলেন

আমার জীবনের প্রথম ও প্রধান আমার জীবনের সর্বে সর্বা লা সারি কালা আমরা কি বুঝছিলাম বলেন কি বুঝছিলাম লা সারি কালা কি তাহলে এবার বলেন তো লা সারি কালাকের মধ্যে কি কি আছে আমার চোখের দেখার বেলা শুধু দেখার বেলায় না দৃশ্যমান বস্তুর বেলায়ও কোথায় কোথায় চোখ ফেলবো এ ব্যাপারেও তো লা সারি কালা ধরা কি কি ধরব বলা তো কি কি বলব শোনা তো কি কি শুনব বুঝতে পারতেছি না সব বেলায় কি তাহলে এই কথাটা আপনি কি পরিমাণ হৃদয়ের গহীন থেকে বলা উচিত সুবহানাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাক লেফবাই খেলা শারি খ্যা লেখা লাফ আল্লাহ আল্লাহ আমি না আমি না আমি না শিরিক থেকে পুরো পবিত্র হয়ে গেছে আপনার দুয়ার হাজির হয়ে গেছি আমি শিরিককে বিলকুল আলাহ কামা করে দিয়ে শিলিকের পুরো শিকড় উপরে দিয়ে চো হা আল্লাহ আমি আমার কলেজা থেকে শিরিকের শিকড় উপরে দিয়ে আপনার সিদ্ধান্ত মতে কাপড় পরে আপনার সিদ্ধান্ত মতে মাল খরচ করে আপনার সিদ্ধান্ত মতে নিয়ত বানায়া আপনার ঘরে হাজির হয়ে গেছে আচ্ছা এভাবে বললেন তো রব কি বলবেন তুমিও এসে গেছো আমিও নিয়ে নিয়েছি তুমি তোমাকে সফে দিয়েছ আমিও লুপে নিয়েছি তুমি আমাকে তোমাকে দিয়ে দিয়েছ আমিও নিয়ে নিয়েছি কি তুমি আমাকে দিয়েছ সফি আমিও নিয়েছি সফিসত যাও সফি মানে মে আফিল মেয়া মে আফিল মেয়া হান্ড্রেড হান্ড্রেড তুমিও নিয়ে দিয়েছ আমাকে সফি আমিও দিলাম নিলাম সফিসত সদ যাও সফি নিয়ে তোমাকে এমন বানিয়ে দিব কা ইয়ুমিন رجع ولدت এমন বানাবো যেন তোমার মাকে তোমাকে জন্ম দিয়েছে যেন জানো তোমার মা আজকে তোমাকে প্রসব করেছে যেমন তুমি মাসুম হয়ে আসছো আজকে আবার মাসুম হয়ে ঘরে ফিরে যাবা কি হজর হাকিকত কি ভালোবাসার হাতিকত্ব হলো ভালোবাসায় পাগল হয়ে যাওয়া বলেন রবের ভালোবাসায় কি হয়ে যাওয়া পাগল হয়ে যাওয়া খবর নাই জামা পায় জামা পাগল হয়ে গেছি কি পাগল হয়ে ঘুরে ঘুরে কেন পাগলের মতো ঘুরে কেন এটা রবের ভালোবাসা পাগল হয়ে ঘুরে হানলা বলেন হু 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 পুরোটাই যেন ভালোবাসার মাতলামি ভালোবাসার পাগলামি ভালোবাসার কি বলেন চুল আসছে না ভালোবাসা পাগল হয়ে গেছে চুল আসতে পারবে না ভালোবাসা পাগল হয়ে গেছে দাঁড়িয়ে আসড়াতে পারবে না কি আশ্চর্য কথা দাঁড়িয়ে কি আশ্চর্য কথা দাঁড়িয়ে আসড়াতে পারবে না ভালোবাসা পাগল হয়ে গেছে সাবান ব্যবহার করতে পারবে না গায়ে দুর্গন্ধ ছড়ায় লেকিন রব বলে এটা আমার কাছে ভাল লাগে